এই আয়াতে কারীমায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন যে আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ উন্নত চরিত্র মাধুরী দিয়ে পাঠিয়েছেন সবচেয়ে উত্তম اخلاق এবং আচরণের উপরে নবীজিকে আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করেছেন বলেছেন وانك لعلى خلق عظيم নিশ্চয়ই আপনি খুলুকে আজিমের উপর প্রতিষ্ঠিত খুলুকে আজিম কাকে বলে এটা বুঝতে হলে একটু আমাদেরকে তুলনামূলক বিশ্লেষণের দিকে যেতে হবে হযরত মূসা আলাইহিস সালামের উম্মতকে আল্লাহ তাআলা দিয়েছিলেন খুলুকে করিম খুলুকে হাসান হযরত ঈসা আলাইহিস সালামের উম্মতের জন্য দিয়েছিলেন খুলুকে করিম আর সর্বশ্রেষ্ঠ নবী নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যে বিধান দিয়েছেন যে চারিত্রিক বৈশিষ্ট্য আর গুণাবলীর ঘোষণা দিয়েছেন সেটি হলো খুলুকে আজিম মেরে মুহতারাম দোস্ত খুলুকে হাসান কাকে বলে অর্থাৎ কেউ যদি কারোর সাথে কারো অন্যায় আচরণ করে সে যেমনটা করেছে তার সাথে তেমনটাই করে দেওয়া যতটুকু করেছে অতটুকুই করে দেওয়া মনে করেন কেউ কাউকে একটা থাপ্পড় মারল তাহলে আইন হলো বিপরীতে তাকেও একটা চড় লাগিয়ে দাও কেউ কারো একটা চোখ নষ্ট করেছে মূসা আলাইহিস সালামের সংবিধান ছিল যে চোখ নষ্ট করেছে আইন বলছে আদালত বলবে তারও আরেকটা চোখ নষ্ট করে দাও কেউ কারো একটা কান নষ্ট করে ফেলেছে তো শরীয়ত বলছে মূসা আলাইহিস সালামের শরীয়ত এখানে বিধান একটাই যাও তার কি করে দাও তারও কান নষ্ট করে দেয়া হোক অর্থাৎ যেমন করবে হুবহু বদলাটা তার তেমনই হবে রব্বুল জালাল সূরাতুল মায়েদার মধ্যে তাদের এই বিষয়টিকে চিত্রিত করেছেন এভাবে وكتبنا عليهم أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص আমি তাদের জন্য যে বিধান দিয়েছিলাম সে বিধানটা ছিল প্রাণের বদলে প্রাণ চোখের বদলে চোখ নাকের বদলে নাক কানের বদলে কান দাঁতের বদলে দাঁত যেমন করেছে ঠিক তেমনটাই তো খারাপ করেছে তো তার খারাপের বদলা আর বিনিময়টা তাই দিয়েই হবে বোঝাতে পারি নাই খুলুকে হাসান হযরত মূসা আলাইহিস সালামের উম্মতকে আল্লাহ এটা দিয়েছেন ইনসাফ হযরত ঈসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের জন্য যে বিধান দেওয়া হলো তোমাকে একটা চড় মারলে আরেকটা গাল ফেতে দাও মাফ করে দাও শুধু মাফ শুধু কি মাফ তোমার উপর জুলুম করেছে তোমার দাঁত ফেলে দিয়েছে তোমার কান কেটে দিয়েছে তোমার চোখ উপড়ে ফেলেছে মাফ করে দাও স্বাভাবিকভাবে এটা ভালোই লাগে ঠিক কি ঠিক না স্বাভাবিকভাবে এটা ভালোই লাগে যে যাক মাফ করে দাও এটা একদিক থেকে যেমন ভালো আরেক দিক থেকে বড় আপদের জালেম আর দুর্বিনীত শয়তান দিন দিন আরো দুর্বিনীত হবে ঠিক কি ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ মানুষ সর্বশেষ নবী নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
যে খুলুক যে চরিত্র মাধুরী দান করলেন সেটা এর চেয়ে অনেক উন্নত অনেক ঊর্ধ্বের ওনার শরীয়তের ভিতরে দিয়ে রাখলেন মজলুম তার জালেমের কাছ থেকে যদি বদলা নিতে চায় যতটুকু করেছে ততটুকু বদলাও সে নিতে পারে যদি ক্ষমা করে দিতে চায় ক্ষমাও করে দিতে পারে সুবহানাল্লাহ অপশন কতগুলো দিলে এগুলো তো পারে কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের اخلاق যেটা ছিল খুলুক আযীম সেটা হলো কেউ তোমার সাথে খারাপ আচরণ করেছে সেই খারাপ আচরণের বিনিময়ে তুমি তার সাথে ভালো আচরণ করো তোমাকে বিষ দিয়েছে তুমি মধু দাও তোমার পথের মধ্যে কাঁটা বিছিয়েছে তুমি ফুল ছিটিয়ে দাও সুবহানাল্লাহ واحسن الى من اساء اليك যে তোমার সাথে খারাপ আচরণ করলো তোমার অধিকার আছে খারাপের বদলা খারাপটা নেওয়ার তোমার অধিকার আছে ক্ষমা করে দেওয়ার শুধু ক্ষমা করে দিলে যে স্তরে উঠে তার চেয়ে উপরের স্তরে এসে খুলুক আযীম দেওয়া হয়েছে সে খারাপ করেছে তুমি তার সাথে ভালো আচরণ করো সে খারাপ করেছে শুধু মাফ করে দিয়েছো তাই নয় মাফ তো করে দিয়েছো তার চেয়ে উপরে তার সাথে ভালো আচরণ করে পাঠাও সুলমান কতক তোমার সাথে আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করেছে তুমি গিয়ে তার সাথে আত্মীয়তার সম্পর্ক জুড়ো তুমি গিয়ে তার সাথে আত্মীয়তার সম্পর্ক স্থাপন করো সে কেটে দিয়েছে তুমি অসুস্থ হয়েছো সবাই দেখতে এসেছে সে তো আসেনি বাড়ির পাশে বসা উল্টা তোমার ব্যাপারে আজে বাজে কথা বলে বেরিয়েছে মানুষের কাছে সে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে তুমি সুস্থ হয়ে আসার পরে তুমি শুধু সম্পর্ক তাকে ক্ষমা করে দিবে তা নয় বরং তার কাছে কিছু হাদিয়া নিয়ে গিয়ে তার সাথে সুসম্পর্ক তৈরি করার চেষ্টা করো সিলমান কতাক ওয়াফু আম্মান যালামাক যে তোমার সাথে খারাপ আচরণ করেছে জুলুম করেছে ক্ষমা করে দাও সর্বোপরি তার উপরে উঠে যেটা করবে ওয়া আহসিন ইলা মান নাসা ইলাইক যে তোমার সাথে খারাপ আচরণ করেছে ব্যবহার করেছে তার সাথে তুমি ভালো আচরণ করো ভালো ব্যবহার করো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জীবনটা এভাবে সাজানো নবীজির সাহাবীদের জীবনটা এভাবে সাজানো সাহাবীদের কাছ থেকে যারা শিক্ষা গ্রহণ করেছেন তাবেঈরা তাদের জীবনটাও এই নীতিতে সাজানো সুবহানাল্লাহ মেরে মুহতারাম দোস্ত আজিজ বুজুর্গ হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত তাবেঈ 20 হিজরিতে জন্ম 110 হিজরিতে ওয়াফাত হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিনের বাড়িতে বড় হয়েছিল নবীর শিক্ষায় কিভাবে শিক্ষিত হয়েছেন লক্ষ্য করে দেখুন উম্মুল মুমিনিনের কাছ থেকে কি তরবিয়ত পেয়েছেন সেটা দেখুন একবার ওনার কাছে এক ভদ্রলোক এসে খবর দিল হুজুর অমুক আপনার দুর্নাম করে আপনার বদনাম করে আপনার গীবত করে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি সাথে সাথে এক ব্যক্তিকে বাজারে পাঠালেন বাজারের সবচেয়ে দামি যে খেজুরটা আছে সবচেয়ে দামি খেজুরটা নিয়ে এসো গিফট প্যাক সহ সবকিছু সহ নিয়ে আসতে বলেছে ওই দামি খেজুরকে সুন্দর করে মড়কে মড়ে যে হাদিয়া যে উপঢৌকন রাজা বাদশাকে দেওয়া হয় ওই রকম উপঢৌকন ওই ব্যক্তির বাড়িতে পাঠিয়েছেন কেন বদনাম করেছে তাই ওই ব্যক্তি অবাক হয়ে এসেছে এসে বলছে হযরত আপনি জানেন কিনা জানি না আমি তো আপনার বদনাম করি আপনি জানেন কিনা উনি বলেছেন হ্যাঁ সেজন্যই তো পাঠালাম খুব বিস্ময়কর ব্যাপার আমি আপনার বদনাম করলাম আমি আপনার কুৎসা রটনা করলাম আমি আপনার মানহানি ঘটালাম আমি আপনার দোষ চর্চা করে বেড়ালাম আর আপনি আমার কাছে এত দামি উপঢৌকন আর হাদিয়া পাঠালেন ব্যাপার কি
হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন ব্যাপারটা বুঝেন নাই আপনি আপনার চিরস্থায়ী আমল যেগুলো চিরস্থায়ী জীবনে জান্নাতে কাজে আসবে ওই দামি আমলগুলো আমাকে হাদিয়া করে পাঠিয়ে দিয়েছেন আর আমি আপনাকে পৃথিবীর সেরা জিনিসটা হাদিয়া করতে পারবো না এটা কোনো কথা হলো আখলাক আচার আচরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন তোমার এই কাজটা সুন্দর নয় এক বুজুর আমাদের আকাবিরে দেওবন্দের এক বুজুর ওনার সামনে এক ভদ্রলোক এসেছেন টাখনুর নিচে তার কাপড় পড়ছে ঝুলছে আপনারা জানেন পুরুষের জন্য টাখনুর নিচে কাপড় পরিধান করা হালাল না হারাম না জায়েজ যারা টাখনুর নিচে কাপড় পরে আল্লাহ তাআলা তাদের উপরে এতটা রুষ্ট হন কিয়ামতের দিন এত প্রাধান্যিত থাকবেন তার উপরে তার দিকে তাকাবেন না ওয়ালা ইউযাক্কিহি এবং আল্লাহ তাকে গুনাহ থেকে পবিত্র করবেন না মাফ চাইলেও মাফ করবেন না মুসবিলুল ইজার লুঙ্গি প্যান্ট পায়জামা জুব্বা এই জাতীয় যা আছে এগুলো যে পুরুষ টাখনুর নিচে পড়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যতটুকু অংশ নিচে ঢেকেছে অতটুকু অংশ জাহান্নামে যাবে মাসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার কোথায় যাবে আস্তে বলেন কোথায় যাবে জাহান্নামে যাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন কি অর্থ যতটুকু জায়গা নিচে ঢেকেছে অতটুকু জায়গা জাহান্নামে যাবে আর বাকিটুকু জান্নাতে থাকবে কি বলেন আপনারা শরীরের ওই অংশটুকু যাবে জাহান্নামে আর বাকিটুকু জান্নাতে চলে যাবে কেটে এরকম কি অর্থ এটার কারণে মানুষ জাহান্নামে যায় এটা একটা কবিরা গুনাহ এই ধরনের গুনাহে লিপ্ত এক ভদ্রলোক এসেছেন উনি দেখেছেন উনি দেখে সবার সামনে বলতে পারতেন খুব কটু ভাবে তা না বলে বলতে লাগলেন ভাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস আছে আমার খুব ভয় হয় দেখেন তো ভাই আমার পায়জামাটা ঠিক আছে কিনা একটু মেহরবানি করে দেখেন তো ভাই আমার পায়জামাটা ঠিক আছে কিনা উঠে দাঁড়িয়ে কি করতেছে নিজের পায়জামা দেখাইতেছে তো যাকে বলছে সেই ভদ্রলোক বলতেছে হুজুর আপনার পায়জামা তো ঠিক আছে আমারটা ঠিক না হুজুর আমি ঠিক করে নিচ্ছি আখলাক এই জায়গায় যদি বলতেন দামিয়া জাহান্নামের আমল করে সামনে আসছো যাও এখান থেকে আমার চোখের সামনে আসবে না ধাক্কা দিয়ে যদি ফালা দিত এখান থেকে সরায় দিত কেমন হইতো অবস্থা ওই বেটা কি কইতো আদারমিয়া তোমার মতো মোল্লা কত দেখছি ফাজদামি করার জায়গা পাও না দেখ ইসলাহ হইতো না সংশোধন হইতো না উল্টা ওই মৌলবি কেন সমস্ত মৌলবির উপরে তার রাগ উঠে যেত ঠিকই ঠিক না আলেম ওলামা থেকে সে দূরে সরে যেত আমাদের আকাবিরে দেওবন্দ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইসলাহের তরিকাকে এত সুন্দর করে বাস্তবায়ন করে হাতে কলমে দেখিয়েছেন এইভাবে এইভাবে ইসলামকে জিন্দা করতে হয় এইভাবে এইভাবে নবীর তরিকাকে বাস্তবায়ন করতে হয় ওয়াক্তে বালুত সে গো ওয়ামাদারা ওয়ামার তুমি বাসাদ কে দার কমন্দে কবুল আওয়াদি দিলে ওয়াক্তে বকহর গো কে সদ কো যায় না বাত গায় গায় চুনা বকার নয়া ইয়াদ কে হানজালে হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত একজন দার্শনিক বড় একজন রাষ্ট্রবিজ্ঞানী অনেক বড় একজন সমাজবিজ্ঞানী আলিম বড় কবি ছিলেন বড় বুজুর্গ ছিলেন কোরআন হাদিস ঘেটে সারাংশগুলোকে কাব্যের আকারে নসিহতের আকারে লিপিবদ্ধ করে দিয়ে গিয়েছেন
তো বলেন কখনো কখনো নরম ভাষায় বলো, কখনো কখনো বিনম্রভাবে বলো, হতে পারে তোমার এই নরম কথাটার কারণেই তুমি তার মনটাকে হৃদয়টাকে জয় করে নেবে। যখন সে তোমাকে তার দিলটা দিয়ে দিবে তখন তুমি তাকে দিয়ে হক যত কাজ আছে সব অটোমেটিক করে ফেলতে পারবে। দাওয়াত ও তবলিগের ভিতরে দেখেন এই তরিকা ইখতিয়ার করা আছে। এনাদের তরিকা হলো তার করণীয়টা তাকে শুধু বুঝিয়ে দাও, যেটা না করার সেটা থেকে সে এমনি বেরিয়ে আসবে, যেটা তার করণীয় সেটাতে তাকে উঠিয়ে দাও মেহনত করে, তাহলে যেটা না করার ওটা থেকে সে অটোমেটিক্যালি কি হয়ে আসবে, বেরিয়ে আসবে। যখন তাকে সহি আকিদা শিখিয়ে দেওয়া হবে তো বাতিল আকিদা থেকে সে এমনি বেঁচে যাবে, যখন সে সহি আকিদাওয়ালার পরিবেশে উঠা বসা করবে তো গলত আর বাতিল আকিদাওয়ালার খপ্পর থেকে সে এমনি বেঁচে যাবে, ঠিক কি ঠিক না? এজন্য কোন তবলিগওয়ালাকে আপনি দেখবেন না তারা বলবে যে কবর পূজা হারাম, কবরে সিজদা করা হারাম, এটা করা হারাম, ওটা করে হারাম, এগুলো বলবে না। বলে বলবে যে ভাই আল্লাহর ঘরে একটু মসজিদে আল্লাহর দিনের কিছু কথা হইতেছে, আসেন তো সেখানে আইনা, তারপরে তিন দিন, তারপরে কেউ বলছে একটু দশ দিন, এরপরে কেউ আল্লাহর রাস্তায় চল্লিশটা দিন একটু একটা চিল্লা, তারপরে কেউ তিনটা চিল্লা লাগায়। আসার পরে সে যখন নাকি দাওয়াত ও তবলিগের মেহনতের সদস্য হয়ে গেছে, আহলে ইলমের সাথে উঠা বসা তার শুরু হয়ে গেছে, যে ওখান থেকে দিনের জজবা নিয়ে আসতেছে, আর ঘরে আসার পরে ওই তলবকে নিয়ে, ইলিমের তলব নিয়ে আহলে ইলমের দরবারে উপস্থিত হইতেছে, আর ওখান থেকে যখন ইলিম আহরণ করা শুরু করে দিয়েছে, কিছুদিন পরে তাকে বলা লাগে না যে কবরের ভিতরে সেজদা করা এটা হারাম, এটা না জায়েজ, এটার দ্বারা ইমান চলে যায়, তাকে বলা লাগে না। কোন তবলিগওয়ালা কোনোদিন কোনো কবরে সেজদা করতে যাবে না জিন্দগিতেও, ঠিক কি ঠিক না? এটাও একটা পদ্ধতি, শুধু নরম ভাবে বলা। মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা কি? নবীজি শিখিয়েছেন খাঁটি মুসলমান ওই ব্যক্তি যেই ব্যক্তির মুখ থেকে, যেই ব্যক্তির হাত থেকে, যেই ব্যক্তির আচার আচরণ থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে, তার মুখের দ্বারা আরেকজন আঘাতপ্রাপ্ত হয় না, আরেকজন মুসলমান তার হাতের দ্বারা ক্ষতিগ্রস্ত হয় না, আরেকজন মুসলমান এর হক তার দ্বারা কখনো নষ্ট হয় না, সে অন্যের হকের দিকে পরিপূর্ণ খেয়াল রাখে। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, তার মুখ থেকে, তার শক্তি থেকে আরেকজন মুসলমান নিরাপদ থাকে, এ হলো আসল মুসলমান। মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন ওয়াহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, তুমি যদি খাঁটি ইমানদার হতে চাও তোমার প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করবে, তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবে, তাহলে তুমি খাঁটি ইমানদার হতে পারবে। নবীর শিক্ষা, নবীজির আচার আচরণ, নবীজি এই কথা বলেননি প্রতিবেশী যদি মুসলমান হয় তাহলে তুমি তার সাথে ভালো আচরণ করো, তা নয় প্রতিবেশী মুসলিম হোক, অমুসলিম হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, নাসারা হোক, নাস্তিক হোক, মুরতাদ হোক, সে যেই হোক না কেন, যেহেতু সে তোমার প্রতিবেশী অতএব প্রতিবেশীর সাথে তোমার সব ব্যবহার করতে হবে। হ্যাঁ যদি সে মুসলমান হয় তাহলে অধিকার আরেকটু বেড়ে যায়, তাহলে সম্পর্ক আরো বেড়ে গেল, সে প্রতিবেশীও আবার মুসলিম ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ইমানদাররা পরস্পর একে অপরের ভাই, এখন শুধু সুসম্পর্ক নয় ভ্রাতৃত্বের মতো সম্পর্ক, সুবহানাল্লাহ। আর যদি সে তোমার আত্মীয় হয় তাহলে তো কয়টা হয়ে গেল, তিনটা হয়ে গেল, কিন্তু ন্যূনতম হলো প্রতিবেশী হিসেবে তার একটা হক আছে, তার হকটা কিভাবে হবে? অন্য হাদিসের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখান ইযাস্তাকরাদাকা আকরাসতাহু, তোমার কাছে যদি ঋণ চায় তুমি তাকে ঋণ দিয়ে দাও। ইদা ইদা শব্দটা ব্যবহার করেছেন, ইদা ইদা এবং ইন এর ভিতরে সামান্য কিছু পার্থক্য আছে, ইলমুল বালাগার ভিতরে ইলমুল মানিতে গেলে পাওয়া যায়, ইদার ভিতরে তাজাদ্দুদের মানা থাকে। যখন সে তোমার কাছে কি চাইবে,
ঋণ চাইবে ঋণ দাও আরে ঋণ তো দিছি আগে হেটেই তো শোধ করতে পারে নাই হ্যাঁ শোধ করতে পারে নাই অভাবে আছে বলেই তো তোমার কাছে আবার ঋণ চাইতেছে যদি তোমার ক্ষমতা থাকে তুমি আবার দাও সে মুসলমান হোক চাই হিন্দু হোক খ্রিস্টান হোক আর বৌদ্ধ হোক সে তোমার প্রতিবেশী তার বিপদে পাশে দাঁড়াও ইদাস্তা করাজাকা করাজতাহু ওয়াইদা আসাবাহু খায়রুন হান্নাতাহু তার কাছে যদি কোনো ভালো কিছু পৌঁছে ভালো সুসংবাদ তার কাছে আসে তার ভালো কিছু হলে তুমি তাকে মুবারকবাদ জানাও তার মেয়ের বিয়ে ঠিক হয়েছে তার ছেলের বিয়ে ঠিক হয়েছে ছেলের বা মেয়ের ভিসা হয়ে গেছে আমেরিকায় যাওয়ার ইংল্যান্ডে যাওয়ার উন্নত কোনো কিছু হওয়ার ব্যবস্থা তার হয়েছে তুমি অপেক্ষা করো না যে সে তোমাকে কার্ড দিয়ে এসে দাওয়াত দিবে তারপরে তুমি প্রতিক্রিয়া দেখাবে তুমি জানতে পেরেছো অগ্রিম গিয়ে তুমি তাকে মুবারকবাদ জানাও আমার মামনির বিয়ে ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ খুব খুশি লাগতেছে ভাইজান কোনো চিন্তা করবেন না মেহমান টেহমান তো আসবে বিয়ের মেহমান বাড়িতে যদি জায়গা না হয় আমার বাড়ি খোলা আছে যে কোনো সময় আমার বাড়িকে ব্যবহার করতে পারেন খাওয়া দাওয়ার প্রয়োজনে যদি কোনো কিছু লাগে তো আপনার ভাবি আছে আমরা আছি ইনশাআল্লাহ বলেন না কেন ইসলাম ইসলাম শুধু এটা এটা এটার নাম না ইসলাম শুধু নামাজের নাম না শুধু রোজা আর হজ যাকাতের নাম না ইসলামের ভিতরে যেমন এটার 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 বাহ্যিক লেবাসের নামাজ রোজা হজ যাকাতের যেমন সর্বোচ্চ গুরুত্ব রয়েছে ঠিক তার সাথে সাথে সামাজিকতা এবং আত্মীয় স্বজনের হক প্রতিবেশীর হক মানুষের হক আদায় করার গুরুত্বপূর্ণ বিধান ইসলামের ভিতরে দেয়া আছে ঠিক কি ঠিক না এখন কেউ কেউ মনে করে শুধু সামাজিকতা ঠিক রাখলেই হবে আমি নামাজ টামাজ না পড়লেও চলবে রোজা না রাখলেও চলবে হ্যাঁ নবীজির লেবাসটা গ্রহণ না করলেও চলবে না 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 এটা যেমন ভুল ঠিক তেমনি ভাবে শুধুমাত্র নামাজ রোজা হজ জাকাতেই ব্যস্ত আল্লাহর হক আদায় করে বান্দার হক নষ্ট করে এটাও কিন্তু ভুল ঠিক কি ঠিক না প্রকৃত মুসলমান মাওলার হক রক্ষা করবে বান্দার হক রক্ষা করবে প্রকৃত মুসলমান মাওলার হক রক্ষা করে বান্দার হক রক্ষা করে শুধু বান্দার হক না শুধু মানুষের হক না জন্তু জানোয়ারের হকও সে রক্ষা করে মেরে মোহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ বলছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখালেন যদি তার ভালো কিছু হয় তাহলে তুমি তাকে মুবারকবাদ জানাও তাকে অভিনন্দন জানাও তুমি অপেক্ষা করো না যে তোমাকে কার্ড দিয়ে দাওয়াত দিবে আমরাও তো তাই করি কি বলেন তুমি হগলরে যাইয়া কার্ড দিয়া দাওয়াত দিছো আর আমার আইয়া শেষ দিনও হইলা আপনি আয়ুক্কা তোমার মাইয়া তোমার ফুরির বিয়া খিবা হয় আমি দেখি লইব ফোন একটা করে দিচ্ছে দূর থেকে আমি তো আপনার হিতাকাঙ্ক্ষী আপনি তো ওখানে দেখেছেন শুনেছি মেয়েটার ব্যাপারে একটু যাচাই করে নিয়ে একটু যাচাই করে নিয়ে এটা ইন্দুরের বিষ ঢুকাই দিচ্ছি ঠিকই ঠিক না কি যাচাই করব আপনি কে আমার পরিচয় নিয়েন না আপনার যাচাই করে নিয়েন তার পিছনে বেশ কিছু ব্যবসা আছে তো আমাদের এলাকায় কিছু চর্চা আছে জন্য আপনি একটু যাচাই করে নিন এই টাইপের শয়তানি ইত্রামি আমাদের দেশে মানুষ করে না তো বলেন না কেন বিয়ে ভাঙতি দেওয়ার কারবার করে না তো মুসলমান সে খাঁটি মুসলমান নামে মুসলমান হয়েছে এখনো কাজে মুসলমান হয় নাই ঠিক কি ঠিক না ইসলাম কি শেখায় ওয়াইনা সাবাহু শাররুন আজাইতা আর যদি তার কাছে ক্ষতির কিছু হয়ে যায় তাহলে তুমি তাকে সমবেদনা জানাও ভাইজান করোনার কারণে ব্যবসায় লস খাইছেন কোনো অসুবিধা নাই চিন্তা করেন না মানুষ লস খায় আবার লাভ করে আমার বাচ্চাদের পেটে যদি দুই বেলা ভাত যায় তাহলে আপনার বাচ্চাদের পেটেও ভাত যাবে চিন্তা করেন না পাশে আছি যখনই লাগবে বলবেন কোনো হেল্প লাগলে বলেন ইনশাআল্লাহ আল্লাহ আবার উন্নত করে দিবে এইভাবে তুমি তাকে গিয়ে সমবেদনা জানাও কেউ মারা গিয়েছে
কেউ অসুস্থ হয়ে গিয়েছে, কোনো দুঃসংবাদ এসেছে, সবার আগে তুমি গিয়ে পৌঁছে যাও, তুমি সমবেদনা জানাও। তাহলে প্রতিবেশীর হক কি বলে? নবীজি বলে ولا ترفع جدارك فوق جدار جارك فتسد ريحه سيرت কাকে বলে? সিরত এই নবীজির জীবনের বাস্তব যে শিক্ষা, এই শিক্ষাগুলোর নাম সিরত। মেরে মুহতারাম, শুধু জন্ম নিয়ে আলোচনা করলাম, কিন্তু নবীজির اخلاق আচার আচরণগুলো আমাদের ভিতরে আনার কোনো প্রয়োজনীয়তা অনুভব করলাম না। নবীজির জন্মের দিনে মিষ্টি খেয়ে সারা সিলেটের সব মিষ্টি শেষ করে ফেললাম, দোকানে আর মিষ্টি নাই। মিষ্টি খাওয়ার সুন্নত তো খুব আদায় করলাম, দিনের জন্য পাথর খাওয়ার সুন্নতটা সেখানে আমি নাই। নবীজির اخلاقের অন্যতম বিষয় এটার সাথে আমার কোনো সম্পর্ক নাই। যে নবীজির বলেন যে নামাজের ভিতর শান্তি, জয়লাত কুররাতু আইনি ফিস সালাহ, আমার চোখের শান্তি আর শীতলতা নামাজের ভিতরে দিয়ে দেওয়া হয়েছে, নামাজ দিয়ে আমি ওরকম শান্তি পাই, নামাজ দেখলেও আমি শান্তি পাই, সেই নামাজের সাথে তোমার কোনো সম্পর্ক নাই, তুমি মনে করো খাঁটি মুসলমান হয়ে গেছো, না না না, এটা ইসলামের মূল কনসেপ্ট নয়। মেরে মহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, মাথা থেকে পা পর্যন্ত ভেতরে বাইরে, ঘরে বাইরে, ঘরে সমাজে, পরিবারে সমাজে রাষ্ট্রে সর্বত্র নবীজির আখলাক, নবীজির সুন্নতের চর্চা করার নাম হলো সত্যিকারের নবীজির ভালোবাসা, ঠিক কিনা? নবীর সিরতকে বাস্তবায়ন করা উচিত সর্বক্ষেত্রে। মেরে মহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, নবীজি শিখান, তোমাকে আল্লাহ তৌফিক দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, তুমি বাড়ি করতে পারো, তুমি বড় বাড়ি বানাতে পারো, তোমার প্রতিবেশীর বাড়ি, তোমার প্রতিবেশীর টাকা পয়সা নাই, সে অত উঁচু বাড়ি বানাতে পারে না, তুমি তোমার বাড়ি বানাও, নিষেধ নাই, কিন্তু এমন ভাবে বানিও না যে তার বাতাস বন্ধ করে দিলা, এত উঁচু করে তোমার দেয়াল তুমি নির্মাণ করো না যে তোমার প্রতিবেশীর বাড়ির বাতাস বন্ধ হয়ে যায়, আলো বাতাস বন্ধ হয়ে যায়। ولا ترفع جدارك فوق جدار جارك فتسد ريحه ولا تؤذي جارك بريح قدرك তোমার বাড়িতে ভালো রান্না হয়েছে, তোমার ডেক থেকে, ডেকচি থেকে, হাড়ি থেকে সুঘ্রাণ বের হচ্ছে, তোমার বাড়ির হাড়ির সুঘ্রাণ দ্বারা তোমার প্রতিবেশীকে তুমি কষ্ট দিও না। তাহলে কি হুজুর, আল্লাহ আমাকে যদি তৌফিক দেয় আমি কি ভালো খাবার খাবো না? অবশ্যই খাবে, তাইলে সে তো কষ্ট পাবেই, সে যেন কষ্ট না পায় সেই ব্যবস্থা করো, তুমি এখান থেকে কিছু খাবার তার বাড়িতে পাঠিয়ে দাও। সুবহানাল্লাহ, একা খাইও না, একা একা খাওয়া জানোয়ারের তরিকা, আশপাশ নিয়ে ভেবে চিনতে সকলকে তার আনন্দের ভিতরে শরিক করা, এটা হলো মুসলমানের তরিকা, নবীদের তরিকা, মানুষের তরিকা। তার বাড়িতেও কিছু খাবার পাঠিয়ে দাও। এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, লাইসা কুল্লুম মিন্না, আমাদের ভিতরে তো প্রত্যেকের এই ক্ষমতা নাই যে খাবার রান্না করে প্রত্যেকের বাড়ি বাড়িতে দিব, অতটুকু ক্ষমতা তো নাই, একদিন দুই দিন একটু ভালো খেতে পারি, সেই খাবার সবার বাড়িতে বিলিয়ে বেড়াবো আশপাশে, এটা তো ক্ষমতা নাই, তো কি করব? নবীজি বললেন, ইচ্ছা থাকলে উপায় হয় দেখো। নবীজি কি শিখালেন? নবীজি বলছেন, ঝোলটা বাড়িয়ে দাও, মাখা মাখা করিয়া, ভুনা করিয়া, নারান দিয়া ঝোল বাড়াইয়া দাও, সুরবা বাড়াইয়া দাও। খিতা কই না আপনারা, আপনারা দেশ ঝোল রে খিতা কই, যা শিরা বাড়াইয়া দাও, শিরা বাড়াইয়া দাও, সুরবা থেকে শিরা, এটা মিষ্টির শিরা না, এটা তরকারির শিরা, শিরা বাড়াইয়া দাও। তাহলে কি হবে? এক বাটি ঝোল, তার ভিতরে দু চারটা আলু, এক দুই টুকরা গোস্ত হলে পুরো এক বাটি ভর্তি জিনিস পাঠানো যায়, ঠিক কিনা? আমাদের বাড়ি বাড়িতে যদি এই চল চালু করে দেই, তাহলে বলেন দেখি আমাদের প্রতিবেশীর সাথে সম্পর্কটা কি দুঃসম্পর্ক হবে না সুসম্পর্কের হবে?
সুসম্পর্ক তৈরি হবে। আমি তো হাদিস তো পড়ছি পরে, কিন্তু জীবন্ত হাদিসের আমল দেখছি ছোটবেলায় আগে। আমার আম্মা খানা রান্না হলে আমার হাতে বাটি দিয়ে দিতেন, রেডি করে ওই আন্টির বাসায় দিয়ে এসো, দোতলায় দিয়ে এসো, ওইখানে দিয়ে এসো। আমার কাছে এটা মনে হতো, এটা দিলে কি হয়, এই একটুখানি তরকারি ওইখানে পাঠাইতেছে, এই দিয়ে কি হবে, কিছুই হবে না, কিছুই হবে না। সৌহার্দ্য সম্প্রীতির ভালোবাসার যে সেতু বন্ধন তৈরি হবে, গোটা পৃথিবীর টাকা দিলেও সেটা দিয়ে তৈরি হবে না, ঠিক কিনা? নবীজির শিক্ষা, প্রতিবেশীর সাথে সদ ব্যবহার করো, ওয়াহসিন ইলা জারিক, তোমার প্রতিবেশীর সাথে সদ ব্যবহার করো, তা কুন মুমিনা, তাহলে পাকা ইমানদার হতে পারবে। পরিপূর্ণ ইমানদার হতে হলে প্রতিবেশীর সাথে সদ ব্যবহার করা লাগে। প্রতিবেশীর সাথে খারাপ সম্পর্ক করে তাকে কষ্ট দিয়ে অনেক নামাজ রোজা হজ যাকাত দিয়েও জান্নাতে যাওয়া সম্ভব হবে না, আটকে যেতে হবে। সহিহ বুখারীর মধ্যে এক হাদিস আছে, যুকিরাত ইমরাতুন ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির কাছে এক নারী সম্পর্কে আলোচনা করা হলো, বিকাসরাতি সালাতিহা ওয়া কাসরাতি সিয়ামিহা ওয়া কাসরাতি সাদাকাতিহা, তার অধিক নামাজ। ইয়া রাসূলুল্লাহ, ফরজ নামাজ তো পড়ে, সারা রাত নফল পড়ে, ইশরাক পড়ে, চাষ্ট পড়ে, তাহাজ্জুদ পড়ে, আওয়াবিন পড়ে, কিছুক্ষণ পর পড়ে নামাজ পড়ে, সুবহানাল্লাহ, খারাপ কাজ না ভালো কাজ। ওয়াকাসরাতি সিয়ামিহা, অনেক রোজা রাখে, ফরজ রোজা তো সব মুসলমানই রাখে, নফল রোজাও অনেক রাখে, আইয়ামে বেজের রোজাও ছাড়ে না, সোমবার বৃহস্পতিবার রোজাও ছাড়ে না, মাঝে মাঝে রোজা রাখে। ওয়াকাসরাতি সাদাকাতিহা, দান খয়রাতের কথা না বললেই হয়, ইয়া রাসূলুল্লাহ এত দান খয়রাত করে, অকাতরে দান করে, মা বোনরা কিন্তু এমনি দান বেশি করে, পুরুষের হাত চিপা হয়, মা বোনদের হাত দানের ক্ষেত্রে কি হয়, খুব খোলা হয়। তবে হ্যাঁ, আগে দিল থেকে চাইতে হবে, যদি দিলটা তৈরি হয় তো হগলতা যা আছে গড়ের হগলতা দিলাই না, আর যদি দিল তৈরি না হয়েছে, এক টাকা দিত না, এক ফাই দিত না, ঠিকই না? আর দিল যদি তৈরি হয়ে যায় তাহলে কি অবস্থা হবে, নবীজির সাহাবীরা বলেন, নবীজি যখন চাঁদা চাইতেন দিনের জন্যে, তখন দেখতাম পুরুষরা তো দিচ্ছে, নারীরা পর্দার ওই পাশ থেকে তাদের কানের দুল, গলার হার, কুরুত, এগুলাকে এভাবে ছুড়ে ছুড়ে মেরে দিচ্ছে, সুবহানাল্লাহ, আল্লাহর রাস্তায় আল্লাহর রাস্তায়, তৎক্ষণাৎ দেওয়া শুরু করে দিচ্ছে, কোনটা গালে কানে দেয় কোনটা যেটা বেশি পছন্দ করে, কোনটা গলায় পরে থাকে যেটা বেশি পছন্দ করে সেটাকেই দিয়ে দেয়, তৎক্ষণাৎ দিয়ে দিচ্ছে, সামনে আরো দিবে। ওয়াকাসরাতি সাদাকাতিহা, ওই নারী সুবহানাল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার অধিক দান সদকা খয়রাত সম্পর্কে আলোচনা করা হলো, সর্বশেষ বলা হলো, আগার মাগার কিন্তু লেকিন একটা জিনিস চলে এসেছে শুধু গায়রা, তবে ইয়া রাসূলুল্লাহ, তার ভিতরে ছোট্ট একটা দোষ আছে, খুব বড় কিছু না, সেটা কি, আন্নাহা তুদি জারাতাহা বিলিসানিহা, সে তার প্রতিবেশী নারীকে নিজের মুখ দিয়ে কষ্ট দেয়, এই এতটুকু দোষ, প্রতিবেশী নারীকে কি করে, মুখ দিয়ে কষ্ট দেয়, নবীজি ফয়সালা দিলেন, হিয়া ফিন্নার, সে জাহান্নামে যাবে। কি অর্থ, আল্লাহর হক তুমি খুব আদায় করেছ, কিন্তু যদি বান্দার হক নষ্ট করো, প্রতিবেশীর হক নষ্ট করো, দুইটাকে যখন কিয়ামতের দিন ওজন করা হবে, ওজনের ভিতরে অন্যের হক নষ্ট করাটা ভারী হয়ে যাবে। এজন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, এইভাবে এইভাবে জীবন কাটাও, এটার নাম সিরাত। একজন মুসলমান শুধু নিজেই যে ইসলামের উপরে আমল করে তা নয়, তার হাত থেকে মুসলমানও নিরাপদ থাকে এবং নিরপরাধ অমুসলিমও নিরাপদ থাকে, যে অমুসলিম মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত করে না, যে অমুসলিম মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয় না, যে অমুসলিম মুসলমানদের ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগে না, এরকম অমুসলিমও তার হাত থেকে নিরাপদ থাকে। আমাদের আকাবিরে দেওবন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সীরত
সাহাবা একরামের আমলের জীবন্ত নমুনা ছিলেন। দারুল উলুম দেওবন্দের বিখ্যাত একজন বড় আলেম ছিলেন, বুজুর্গ ছিলেন, হযরত মিয়া মোহাম্মদ আসগর সাহেব রহমতুল্লাহ আলাইহ, শেখুল আরব ওয়াল আজম, শেখুল ইসলাম কুতবুল আলম, হযরত সৈয়দ হুসাইন আহমদ মাদানী নাওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া বাররাদাল্লাহু মাদজাহ ওয়া কদ্দাসাল্লাহু সিররাহুল আজিজ, যখন দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসিন ছিলেন, শেখুল হাদিস ছিলেন, বুখারী শরীফ পড়াতেন, ওই সময় দেওবন্দ মাদ্রাসায় আবু দাউদ শরীফ পড়াতেন একজন বিখ্যাত বুজুর্গ হযরত মাওলানা মিয়া আসগর হুসাইন সাহেব রহমতুল্লাহ আলাইহ, উভয় শেখুল হিন্দের সাগরে। মিয়া আসগর সাহেব রহমতুল্লাহ আলাইহ বাড়িতে খেদমতে আসা যাওয়া করতেন মোহাম্মদ শফি দেওবন্দী নামে এক ছেলে, হুনহার ছেলে, উস্তাদের খেদমতে আসতেন যেতেন। তো হযরতের বাড়িতে একবার আমের দাওয়াত হলো, কিসের দাওয়াত? দেওবন্দে আসাতেজা একরাম মাঝে মাঝে সহকর্মীদেরকে আমের মৌসুমে, ওখানে আম একটু সস্তা, আমের মৌসুমে সবাইকে দাওয়াত করে আমের উৎসব করে, আম খায়, বাস আম কি আম চুষনে কি দাওয়াত, আম একদম সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে আস্তে আস্তে আম দিয়ে দেওয়া হয়, প্রত্যেকে যার যার মতো কি করে, কেউ এরকম করে টিপে টিপে চুষে খায়, কেউ ছিলে খায়, আবার খেয়ে দিয়ে তারপরে আবার একটু মজা হয় যে ছিদ্রিটা একটু বড় হয়, ওইটাকে আস্তে করে খাওয়া শেষ করে এরকম চাপ দিলে ফুরুত করে বেরোয়, আর একজনের গায়ের ভিতরে গিয়ে পড়ে। এই কি করলেন, তো এই কি করলেন, কইতে কইতে যে মারছে তার ঘাড়ে আবার আরেকজন মেরে দিছে, এই খুনসুটি মজা, না জায়েজ না জায়েজ, ইসলাম এত বিরস না নিরস না, ইসলাম অনেক রসিক, কিন্তু যে গান বাদ্য আর ন্যাংটা হয়ে লাফালাফি বান্দরের মতো দাপাদাবির মাধ্যমে ইসলাম আনন্দ করতে বলে না, ঠিক কি ঠিক না, দাপাদাবি করার বান্দরের মতো লাফালাফি করা এগুলো বান্দরের পোলাবাহিনীর কাজ, আদমের পোলাবাহিনীর কাজ না। মেরে মোহতারাম দোস্ত আছে সে বুজুর্গ, তো আম চুষনে কি দাওয়াত থে উনকে মকান মে, তো বড় বড় আলেমরা এসছেন, তো আম খাওয়া হয়েছে, তো অনেক আমের ছিলকা আটি বড়া, আপনারা খেতে হইন বড়া হইননি যে বড়া, আর ছিলকাকে কি বলে বাখল, আমের বাখল বড়া, অতটা জমা হয়েছে। এখন এগুলো জমা হওয়ার পরে মোহাম্মদ শফি দেওবন্দি বাড়ি দেওবন্দ, ভবিষ্যতে যিনি মুফতি আজম পাকিস্তান হয়েছিলেন মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহ, জগৎ বিখ্যাত আলেম, মুফতি শফি সাহেব তখন ছাত্র, তো বলছেন হযরত মে ফেঁক কে আতা হুঁ, আমি এগুলা এই বাখল বড়া ছিলকা আটি এগুলো আমি ফেলে দিয়েছি ডাস্টবিনে। হযরত জিজ্ঞেস করলেন মিয়া ইয়ে ছিলকে ফেঁকনা আতা হ্যায়, এই আটি আর ছিলকা এগুলা ফেলতে জানো? অদ্ভুত প্রশ্ন না, এটা কি জানা লাগে নাকি, বলেন না কেন? ফলিটিনের ফলিটিনের মধ্যে বেগর মধ্যে বরিয়া বড় থালির মধ্যে লইয়া ফালাইয়া দিয়ে এইবার ডাস্টবিনে কর না কেন, খুব কঠিন কিছু না, সহজ, অতি সহজ। তুমি উত্তর দিলেন যে হাজর এটা এমন কি বড় আর কঠিন কাজ যে এটা আবার পারবো না, জানি আমি কিভাবে ফেলতে হয়। তুমি জিজ্ঞেস করলেন কিভাবে ফেলবা, হযরত নিয়ে যাব, নিয়ে গিয়ে ডাস্টবিনে ফেলে দিব যেন রাস্তায় না পড়ে, এমন ভাবে সুন্দর করে নিয়ে গিয়ে ডাস্টবিনে ফেলে দিব। হযরত বললেন না, এভাবে ফেলা যাবে না, কিভাবে ফেলবা শোনো, তুমি যদি এক জায়গাতে এতগুলো আমের ছিলকা এবং আটি ফেলে দাও, এই দেওবন্দ এলাকাতে বহু মানুষ আছে, বহু মুসলিম আছে, বহু হিন্দু আছে, যারা আল্লাহর বান্দা আল্লাহর বান্দি, যাদের এই ক্ষমতা নাই যে তারা পেট ভরে আম খাবে, বাচ্চাদেরকে আম খাওয়াবে, তারা যখন ময়লা ফেলতে আসবে আর এসে এক জায়গাতে এতগুলো আটি আর এতগুলো ইয়ে দেখবে, বুঝবে এক বাড়িতেই এগুলা খাওয়া হয়েছে, তখন তার মনের ভিতরে একটা কষ্ট আসতে পারে, আহা
আমি তো খেতে পারলাম না আমার বাচ্চাকে তো খাওয়াতে পারলাম না তো তার মনের ভিতরে কষ্টটা আসবে অতএব এইভাবে ফেলা যাবে না তো কিভাবে ফেলবা কারো দিলে যেন কষ্ট না আসে নাও এই ডাস্টবিনে অল্প একটু ওই ডাস্টবিনে অল্প একটু আরেকটু দূরে গিয়ে অল্প একটু আরেকটু দূরে ডাস্টবিনে অল্প একটু এভাবে অল্প অল্প করে ফেলে আসবা যেন কারো চোখের মধ্যে না পড়ে কারো মনে যেন কষ্ট না আসে সাহাবায়ে কেরামের নমুনা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের বাস্তবায়নকারী আমাদের আকাবের দেওবন্দ উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম ইযা জামাআতনা ইয়া জারিরু আল মাজামিউ মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ এটা হলো নবীর শিক্ষা নবীকে যদি চিনতে হয় তাহলে কোরআনের সাথে সম্পর্ক করতে হবে কিসের সাথে আস্তে বলুন কোরআনের সাথে সম্পর্ক গড়া ছাড়া কখনো মানুষ কি করতে পারে না নবীর অনুরূপ হতে পারবে না নবীর সিরাত নিজের জিন্দেগিতে আনতে পারবে না হযরত সাদ ইবনে হিশাম ইবনে আমির একজন তাবেঈ উনি হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন নবীজির ইন্তেকালের পরের কথা মুসলমান হয়েছেন আম্মা জানের কাছে এসে হাদিস শিখছেন তো বিভিন্ন মাসআলা জিজ্ঞেস করলেন সহি মুসলিমের ভিতরে এই রেওয়ায়েত আছে বিভিন্ন মাসআলা জিজ্ঞেস করলেন জিজ্ঞেস করে এক পর্যায়ে বললেন আমবিইনি আন খুলুকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আখলাক আচার ব্যবহার সম্পর্কে একটু বলেন তো উনি জিজ্ঞেস করলেন আলাস্তা তাকরাউল কোরআন তুমি কি কোরআন পড়ো না তিনি উত্তর দিলেন বালা জি আমি তো কোরআন পড়েছি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া বুনাই শোনো ফাইন খুলুক নবিয়্যুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা আল কোরআন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক এটা যদি দেখতে চাও তাহলে এটা ছিল হুবহু কোরআন কোরআনের বাস্তব চিত্র আর প্রতিবিম্ব ছিলেন নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতএব যদি কোরআনের সাথে তোমার সম্পর্ক করতে হয় নবীজির জীবনী নবীজির সিরাত নবীজির আমল ইত্যাদিকে নিজের জীবনে আনতে হবে তাহলে তুমি কোরআনের সাথে সম্পৃক্ত হবে আর যেই ব্যক্তি কোরআনের সাথে সম্পৃক্ত হয় সেই ব্যক্তি আল্লাহর কাছে মর্যাদাপ্রাপ্ত ব্যক্তি হয় সেই ব্যক্তি সত্যিকারের মানুষ হিসেবে পরিগণিত হয় আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের দ্বিতীয় এবং তৃতীয় আয়াতের মধ্যে বলেন আল্লামাল কোরআন খালাকাল ইনসান যিনি মানুষকে শিখিয়েছেন কোরআন এবং তার মাধ্যমে বানিয়েছেন মানুষ খালাক